নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 4 ছেপ্টেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও ডাঙৰ খবৰ আহি পৰিছে আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ৰাজনৈতিক খবৰ বিৰোধীত থাকিব নোৱাৰে বিপিএফ মিত্ৰতা বিচাৰি প্ৰস্তাৱ প্ৰেৰণ কৰিছে মুখ্যমন্ত্ৰীলৈ বিৰোধীত থাকিব মন নাই বিপিএফ প্ৰধান হাগ্ৰামা মহিলাৰীৰ হেহে কংগ্ৰেছ মহাজোঁট এৰি পুনৰ এবাৰ শাসন দিষ্ট বিজেপি দলৰ ওচৰ চাপিছে বিপিএফ সদ্য সমাপ্ত বিধানসভা নিৰ্বাচনত বিপিএফে কংগ্ৰেছ নেতৃত্বাধীন মহাজোঁটত চামিল হৈ বিজেপি নেতৃত্বাধীন মিত্ৰজোঁটৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল কিন্তু নিৰ্বাচনত মহাজোঁটে শোচনীয়ভাৱে পৰাজয় বৰণ কৰে তদুপৰি বিপিএফেও আশা কৰা ধৰণে ফলাফল দেখুৱাব নোৱাৰিলে অতিকৈ লক্ষণীয় কথাটো হৈছে যে প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মৰ দৰে দলটোৰ কেইবাজনো জ্যেষ্ঠ নেতা পৰাস্ত হৈছিল নিৰ্বাচনত 2016 চনৰ বিধানসভা নিৰ্বাচনত বিজেপিৰ সৈতে লগ লাগি নিৰ্বাচন খেলি 2021লৈকে চৰকাৰৰ অংশীদাৰী দল হৈ আছিল বিপিএফ ইয়াৰ উপৰি দলটোৱে সুদীৰ্ঘকাল নিজৰ দখলত ৰাখিছিল বড়োলেণ্ড কিন্তু 2020ৰ বিটিচি নিৰ্বাচনৰ আগে আগে বিজেপিয়ে বিপিএফৰ লগত মিত্ৰতা ভংগ কৰি বড়োভূমিৰ আন এটা শক্তিশালী দল হ'ল ইউপিপিএল আৰু তাৰ পাছতে বিজেপিয়ে ইউপিপিএলৰ সৈতে লগ লাগি নিৰ্বাচন খেলিছিল অতিকৈ লক্ষণীয় কথাটো হৈছে বিজেপি ইউপিপিএলৰ বিৰুদ্ধে অকলে যুঁজ দি বিটিচি নিৰ্বাচনত 17খন আসন দখলেৰে সৰ্ববৃহৎ ৰাজনৈতিক দলৰূপে পৰিগণিত হ'লেও চৰকাৰ গঠনত ব্যৰ্থ হয় হাগ্ৰামা মহিলাৰী বিটিচি নিৰ্বাচন আৰু বিধানসভা নিৰ্বাচনত মুখ থেকেচা খোৱা হাগ্ৰামাৰ এতিয়া আৰু বিৰোধী থকাৰ মন নাই তেওঁ যিকোনো প্ৰকাৰে শাসনৰ অংশীদাৰী হ'ব বিচাৰিছে সেয়েহে বিজেপিয়ে প্ৰতাৰণা কৰাৰ পিছতো একমাত্ৰ ক্ষমতাৰ স্বাৰ্থত পুনৰ মিত্ৰতা বিচাৰি হিমন্তৰ কাষত থিয় দিছে হাগ্ৰামা মহিলাৰী পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ এজন ক্ৰিকেটাৰ বেটাৰে নহয় ছ'চিয়েল মিডিয়াত অভিলেখ গঢ়িছে ক্ৰিকেটাৰ বিৰাট কোহলীয়ে বিশ্বত বিৰাট কোহলিৰ অনুৰাগীৰ কোনো সীমা নাই প্ৰতিটো দিনত হাজাৰ হাজাৰ নতুন অনুৰাগীয়ে ভাৰতীয় তাৰকা ক্ৰিকেটাৰগৰাকীক ছ'চিয়েল মিডিয়াত অনুসৰণ কৰে শেহতীয়াকৈ ইনষ্টাগ্ৰামত 150 মিলিয়ন অনুসৰণকাৰী অতিক্ৰম কৰাৰ বাতৰিৰ শিৰোনাম দখল কৰিছে বিৰাট কোহলীয়ে ইনষ্টাগ্ৰামত 150 মিলিয়ন অনুসৰণকাৰী অতিক্ৰম কৰা কোহলীয়েই হৈছে ভাৰত তথা এছিয়াৰ প্ৰথমগৰাকী ব্যক্তি ক্ৰীড়া ক্ষেত্ৰখনৰ কথা উল্লেখ কৰিলে 150 মিলিয়ন অনুৰাগী অনুসৰণকাৰী অতিক্ৰম কৰা কোহলী চতুৰ্থগৰাকী ক্ৰীড়া তাৰকা আৰু ক্ৰীড়া তাৰকাৰ ভিতৰত প্ৰথম স্থানত আছে ক্ৰিষ্টিয়ানো ৰোনাল্ডো 337 মিলিয়ন তেওঁৰ অনুৰাগী অনুসৰণ কৰে মেছিৰ আছে 207 মিলিয়ন নেইমাৰৰ আছে 160 আৰু 150 মিলিয়নেৰে চতুৰ্থ স্থানত আছে ভাৰতৰ ক্ৰিকেটাৰ বিৰাট কোহলী ইয়াৰ পূৰ্বে 75 মিলিয়ন অনুসৰণকাৰী অতিক্ৰম কৰা কোহলী আছিল প্ৰথমগৰাকী এছিয়ান ইনষ্টাগ্ৰামৰ উপৰিও অন্যান্য ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্মতো আছে কোহলীৰ যথেষ্ট অনুৰাগী টুইটাৰত তেওঁৰ আছে 43.4 মিলিয়ন আৰু ফেচবুকত আছে 48 মিলিয়নৰো অধিক অনুসৰণকাৰী নতুন আফগান চৰকাৰৰ নেতৃত্ব দিব তালিবানৰ সহ প্ৰতিষ্ঠাপক আব্দুল গনি বাৰাদাৰে এই মুহূৰ্তত জনাইছো এটা আন্তঃৰাষ্ট্ৰীয় খবৰ তালিবানৰ সহ প্ৰতিষ্ঠাপক মোল্লা আব্দুল গনি বাৰাদাৰে নতুন আফগান চৰকাৰৰ নেতৃত্ব দিবলৈ সাজু হৈ উঠিছে ইছলামিক সন্ত্ৰাসবাদী গোটৰ সূত্ৰই শুকুৰবাৰে এই কথা ঘোষণা কৰে অৱশ্যে 4 ছেপ্টেম্বৰতহে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব চৰকাৰ অৰ্থাৎ আজি আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব চৰকাৰ লগতে দোহাস্থিত তালিবানৰ ৰাজনৈতিক কাৰ্যালয়ৰ মুৰব্বী বাৰাদাৰৰ সৈতে তালিবানৰ প্ৰয়াত সহ প্ৰতিষ্ঠাপক মোল্লা উমৰৰ পুত্ৰ মোল্লা মহম্মদ ইয়াকুব আৰু শ্বেৰ মহম্মদ আব্বাছ ষ্টেনেক জাইকু চৰকাৰৰ জ্যেষ্ঠ পদত থাকিব বুলি সূত্ৰটোৱে জনাইছে তালিবানৰ এজন নেতাই আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমক জানিবলৈ দি কয় যে সকলো শীৰ্ষ নেতা কাবুলত উপস্থিত হৈছে য'ত নতুন চৰকাৰ ঘোষণা কৰাৰ চূড়ান্ত প্ৰক্ৰিয়া চলি আছে
সরকার ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে যদিও রাজধানী কাবুলর উত্তরে অবস্থিত পঞ্চখীর উপত্যকা এতিয়াও নিয়ন্ত্রণের বাহিরত আছে তালিবানের পৰা। ইফালে বিগত 15 আগস্টত কাবুল দখল করার পিছর দেশখনত অস্থিরতায় দেখা দিয়ার সমান্তরালক ভীষণ খাদ্য সংকটে দেখা দিছে লোকসকলের মাজত। আর পরবর্তী খবরটি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা ডাঙর মন্তব্য করেছে যে কেতিয়ারপরা আপনি হলত বহি চাব পারিব সিনেমা। এই মুহূর্তে জানাইছো এই ডাঙর খবরটি মুখ্যমন্ত্রীর ফালেরপরা জানা হয়েছে। আর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সিনেমা হল সমূহ পুনের খুলি দিয়া সন্দর্ভত রাজ্য সরকারে অহা 15 দিনের ভিতর সিদ্ধান্ত গ্রহণ করব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে কোভিড আক্রান্তর সংখ্যা কমি থাকিলেহে সিনেমা হল সমূহ পুনের খুলি দিয়া সন্দর্ভত সিদ্ধান্ত গ্রহণ করব পারিম। কয় যে রাজ্য সরকারে অহা 15 দিনত কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করব আর তারপিছতে এই সন্দর্ভত সিদ্ধান্ত গ্রহণ করব। এতিয়াপরা ঘরতে বসি লাভ করব ড্রাইভিং লাইসেন্স। এই মুহূর্তে জানাইছো অসম সরকার ফালেরপরা একটা ডাঙর খবর আহি পড়িছে আর অসম সরকারের একটা ডাঙর পদক্ষেপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে যে দ্বিতীয় অফিসলৈ যাব নালাগে এতিয়াপরা ঘরতে বসি লাভ করব পারিব ড্রাইভিং লাইসেন্স। আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে শীঘ্রে পরিবেশন বিভাগের 18টা সেবার সুবিধা ঘরেরপরাই লোব পারিব রাইজে। এই কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে। ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতর কথা চিন্তা করেছে নাকি আপনি? এতিয়া আর চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নাই, কিয়নো সরকারে দিছে একটা ডাঙর অফার। দ্বিতীয় অফিসলৈ নোযোয়াকয়ে ঘরতে বসি ড্রাইভিং লাইসেন্স লাভ করব পারিব। এই সন্দর্ভত রাজ্য সরকারে হাতত লৈছে বিশেষ পদক্ষেপ। আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে মানুষের কার্যালয়লৈ নহাকৈ ঘরতে বসি ভার্চুয়াল মিডিয়া বা ইন্টারনেটের সহায়ত সরকারি সুবিধা কেনেকৈ গ্রহণ করব পারিব তার বাবে রাজ্য সরকারে চিন্তা চর্চা করেছে। ইয়ার প্রথম পদক্ষেপ হিসাবে অসম সরকারের পরিবেশন বিভাগে একটা নতুন এপর ব্যবস্থা করেছে যার জড়িয়ে লার্নার লাইসেন্স ঘরতে বসি বিভাগীয় প্রশ্নের উত্তর দি লাভ করব পারিব ড্রাইভারে। লগতে হিমন্ত বিশ্ব শর্মায় কয় ইয়া আরম্ভণি পূর্বে এখন গাড়ি ক্রয় করার পিছত গাড়িখনের ফিটনেস সেই নির্দিষ্ট জেলাখনতে চা হয়েছিল, কিন্তু এতিয়া অসমের যিকোনো দ্বিতীয় অফিসতে ইয়াক চাব পারিব। 2022 চনের 10 মে তারিখের ভিতর রাজ্য সরকারের পরিবেশন বিভাগের 18টা সেবা সরকারি কার্যালয়ত নোযোয়াকয়ে করার চেষ্টা করা হয়েছে। তার বিষয়ে আজি প্রারম্ভিক আলোচনা করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। আর লার্নার লাইসেন্সের জড়িয়ে যাত্রার আরম্ভণি করা হয়েছে আজি। পরবর্তী খবরটি হয়েছে রাহুল গান্ধীর সেউজ সংকেত লৈ দিল্লির উভতিছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। বিমানবন্দরত অখিল গগৈয়ে কলে বহুকটা কথা। তৃণমূল কংগ্রেসের রাজ্যিক পর্যায়ের সভাপতি পদর প্রস্তাব আগবাইছিল যদিও সিয়া এতিয়াও সিদ্ধান্ত হওয়া নাই বলে কয় বিধায়ক অখিল গগৈয়ে। রাজ্যিক কংগ্রেসে চিঁর বাখর করে থাকলেও রাহুল গান্ধীর সেউজ সংকেত লৈ দিল্লির উভতিছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ।